এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে আমার টাইল্যান্ড ক্লারাকে ছাদে নিয়ে যাওয়া হয় না সো আজকে ভাবলাম যে ফ্রাইডে সো আজকে যাই ছাদে এই যে আমার চার্লি বসে আছে আর এদিকে আমি বাস্কেট বের করছি ওদেরকে ছাদে নিয়ে যাব বলে সো এই বাস্কেটে উঠে ক্লারা বসে আছে আগের থেকে এখন আমি এই একটা বাস্কেট হচ্ছে আছে আমার বাসায় আমি একটাতে করেই ট্রাভেল করি দুজনকে এখন চার্লিকে আমি উঠাই দিব বাস্কেটের ভিতরে সো যাচ্ছে না ভিতরে আমি আবার ট্রাই করে ওকে বাস্কেটে ঢুকাবো সো ফাইনালি ওকে ঢুকাতে পেরেছি আমি এখন সুন্দরভাবে লক করে দিব এই যে আমার দুইটা ক্যাট ভিতরে ওরা খুবই কমফোর্টেবলভাবে একটা বাস্কেটের ভিতরে থাকে কজ ছোটো থেকে আমি একটা বাস্কেট নিয়ে ট্রাভেল করে ওদেরকে বের হয়ে যাচ্ছে সো আমি লকড করে দিয়ে সো এখন ছাদে চলে যাব সো আপনাদের সাথে ছাদে যাওয়ার পর দেখা হচ্ছে এই যে আমি ছাদে চলে আসছি দুজনকে নিয়েই সো ওরা খুবই ঘুরতেছে এদিকে ওদিকে যাচ্ছে অনেকদিন পর ছাদে নিয়ে আসছি আজকে এই যে ও চার্লিটা কী করতেছে নিচে ফ্লোরে আমি কিচ্ছু বুঝতেছিলাম না মেবি ও অনেকদিন পর আসছে এর জন্য তখন অনেক বকা দিছি আজকে আমি ওদেরকে শাওয়ার করাইছি আর আজকে ওরা ছাদে এসে যে ময়লা লাগাইতেছে গায়ে বাসায় থাকলে এতটা দুষ্টামি ওরা করতে পারে না স্পেশালি চার্লি সো এখন ছাদে আসছে এখন যত প্রকারের দুষ্টামি আছে সবও করবে সো টুকুটু করে হেঁটে যাচ্ছে সো ওর পিছিয়ে পিছিয়ে আমিও হেঁটে যাচ্ছি ওর সাথে সাথে যে কোথায় যাচ্ছে ও হচ্ছে ক্লারার সাথে যাচ্ছে আর ক্লারা হচ্ছে অনেক অনেক ভয় পায় বাইরে গেলে সো ওর ক্ষেত্রে হচ্ছে বাসায় থাকলে বেটারও বাসায় থাকলেও বেটার ফিল করে বাট ছাদে আসাটাও ভালো আজকের স্কাইটা নাইস ব্লু অ্যান্ড ক্লিয়ার আর অনেক অনেক গরম আজকে এদিকে আমার চার্লি অনেক অনেক খাপাচ্ছে গরমে সো হা করে আছে এত এত গরম লাগতেছে ওর আর পার্সিয়ান ক্যাটসদের মেইনলি অনেক গরম লাগে আপনারা যারা পার্সিয়ান ক্যাট পালেন তারা জানেন সবাই আমি চাচ্ছিলাম যে রোদটা কমলে দেন ছাদে যাব বাট এখন বাজে হচ্ছে 5:30 বা ছাদে এসে দেখি এখনও অনেক অনেক রোদ বাট একটা জিনিস ভালো যে রোদে অনেক সুন্দর ভিউ দেখা যায় অ্যান্ড অনেক সুন্দর পিকচার ওঠে তো আমি কয়েকটা পিকচারসও তুলেছি আমার ক্যাটসদের ভিডিও অনেক নাইস আসে রোদে চার্লি অনেক অনেক ঘুরতেছে আর ওদেরকে দেখার জন্য অনেক লোক চলে আসছিল সো ওরা মেনলি নিচে ছিল সো ওরা ছাদে চলে আসছে একটা পিচ্চি বল নিয়ে আসছে খেলতে ছাদে সেই বলটা চার্লি অনেক পছন্দ হয়েছে সো অনেক স্মেল করতেছে দেন ও নিয়ে খেলা স্টার্ট করছে ওর বলটা যে দৌড় দিছে আর একটা জিনিস কি আপনারা যদি আপনাদের ক্যাটসদেরকে বাইরে না বের হন নিয়ে তাহলে তারা হচ্ছে বাইরে ঘুরতে কমফোর্ট ফিল করে না যেমনটা হচ্ছে আমার ক্লারা ও বাইরে যেতে ছাদে আসতে বা যে কোনো প্লেসে যেতে একটু কমফোর্ট ফিল করে না চুপচাপ বসে থাকে যেমন ছাদে আসছে ও চুপচাপ বসে আছে ওইদিকে এক কর্নারে আর চার্লি হচ্ছে খেলতেছে এই বলটা পেয়ে চার্লি অনেক অনেক হ্যাপি ও খেলতে পারতেছে আর এই পিচ্চিটাও চার্লির সাথে খেলার জন্য ট্রাই করতেছে একটা পাতা নিয়ে ওকে স্মেল করাচ্ছে যে আসো আসো আমার কাছে আসো ডাকতেছে ওকে চার্লি আর কি যে অন্য ক্যাটস যাদের না থাকে এমনি হচ্ছে ও অনেক ফ্রেন্ডলি সবার সাথে যায় পছন্দ যদি হয়ে যায় ওর সো ছাদে আসার পর ও অনেকক্ষণ ধরে একটা জিনিস খুঁজতেছে সো সেটা হচ্ছে ও পাচ্ছে না
প্রায় অলমোস্ট সব জায়গায় খোঁজা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ওকে আমি এটা দিব। এটা হচ্ছে ঘাস, ও যখনই ছাদে আসবে তখনই ও ঘাস খাবে, মাস্ট বি। সো ঘাস হচ্ছে অনেক পছন্দ, আর বিড়ালদের ঘাস খাওয়াটা কোনো হার্মফুল না, যে ওদের হার্ম হবে ওদের বডিতে এরকম কোনো কিচ্ছু না। ওরা ঘাস খেলে ওদের আরও ডিওয়ার্মিং আরও সুবিধা হয়, ওদের পেটে যে ক্রিমি থাকে ওই ক্রিমিটা চলে যায় আর কি ঘাস খাওয়ার পর। সো আপনাদের কারো ক্যাট যদি ঘাস খেয়েও ফেলে, সো এটা নিয়ে কোনো কিছু ভাবার কিচ্ছু নেই, যে পরে কি হবে না কিচ্ছু হবে না। তারা যদি ইচ্ছা করে খায় তাহলে তো ইচ্ছা করে খাবে, সমস্যা নাই তাতে, বাট আপনারা জোর করে কিছু খাওয়াবেন না আর কি। এটাই এটাতে ঘাস খাওয়ার পর তার যে কোনো প্রবলেম হবে বডিতে এমন কোনো কিচ্ছু হবে না। আর অনেক অনেক পেট শপে ক্যাটসদের জন্য গ্রাস একটা আলাদাই পাওয়া যায়, যেটা মানুষ বাসায় আর কি তাদের বারান্দাতে লাগায় আর কি ক্যাটসদের জন্য। সো এগুলোও আছে। আমার চার্লি অনেক অনেক হ্যাপি হয় যদি ও বাইরে আসে বা ওকে আমি ঘুরতে নিয়ে যাই কোথাও। সবসময় ও কী করে, বাসায় থাকলে দরজা খুললে বাইরে চলে যায় আর কি, সিঁড়িতে চলে যায়। সো এই জন্য ওকে আজকে নিয়ে আসছি। সো অনেক অনেক হ্যাপি, ঘুরতেছে, সব কিছু করতেছে। পিচ্চিগুলোও অনেক অনেক খেলতেছে বিড়াল দেখে। আর এইদিকে আমার ক্লারা একদম সেই চিপায় বসে আছে আনার পর থেকে, যা আমি একটু বের করার ট্রাই করতেছি বাট আমার হাত যায় না। সো তারপর পিচ্চিটাকে বলে ওকে বের করাইছি, সে আবার চলে যাবে চিপায়, এর জন্য আমি ধরে আছি ওকে, যেতে দিচ্ছি না। আর ও অন্য প্লেসে আসলে অন্য মানুষ দেখলে অনেক ভয় পায়। চার্লি কাক দেখছে, এখন কাকের পিছে দৌড় দিতেছে। আর এইদিকে চার্লি হচ্ছে অনেক খেলাধুলা করে এখনও অনেক টায়ার্ড, শুয়ে আছে, শুয়ে শুয়ে হাঁপাইতেছে। সো তাও হচ্ছে ওর খেলা যায় না। সো আমি বলটা নিয়ে আবার দিচ্ছি ওকে, তাও খেলবে। যেহেতু ছাদে অনেক ক্রোধ, ও খেলতেছে আর হাঁপাচ্ছে, এই যে বলটা নিয়ে জাস্ট খেলতেছে, ওকে দিচ্ছে আর ও খেলতেছে, শুয়ে শুয়েই খেলবে ও গরমে। দেখেন কীভাবে হাঁপাচ্ছে। আর এত গরমে থাকাটাও ঠিক না, এখন চার্লি উঠে পড়ছে। সো এখন ক্লারাকে নিয়ে আসবো, ও সেই ওই একই চিপায় বসে আছে, উঠে না। সো ওকে বললাম আমি এদিকে নিয়ে আসতে, ওকে মাঝখানে। সো এত গরমে এখন আর থাকবো না আমরা, এখন বাসায় চলে যাব। সো এখন এই পিচটাকে বললাম বাস্কেটে রেখে আসতে। সো ক্লারা হচ্ছে বাসা চিনে না, তো বাসা চিনে না আর কি অনেক ভয় পাই, কারণ ও হাঁটেও না। সে জন্য ওকে বাস্কেটে করে নিয়ে যাব, আর চার্লিকে হচ্ছে হাঁটায় নিয়ে যাব, ও হেঁটে হেঁটেই যাবে। চলো এখন চলে যাব বাসায়। সো আজকে এ পর্যন্তই। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।